চলি আছে, আমি এটা মার্ডার কেস রেজিস্টার করেছো যাকালি। আনফর্চুনেট ঘটনাটা আপনি জানি যাকালি হয়ে গেল। তো আজি মই গুৱাহাটীৰ পৰা আহিছোঁ, আহি তদন্ত আমি সঠিক দিশত আগবঢ়াই নি আছোঁ। কথাও পাতিলোঁ ভিক্টিমৰ ঘৰতো মই গ'লোঁ, তেওঁলোকৰো কিছুমান ষ্টেটমেণ্ট বা কিছুমান কথা আমি বুজি পাইছোঁ। ঠিক তেনেকৈ আমি ৰাইট দিশত সঠিক দিশত ইনভেষ্টিগেশ্যন আগবাঢ়ি গৈ আছে। কিবা ক্লু পাইছে নে কিবা ৰিকভাৰ কৰিছে? ক্লু এতিয়াই খুব প্ৰাৰম্ভিক হৈ আছে, প্ৰিলিমিনাৰী হৈ আছে, আৰু ক্লু আমি পোৱা নাই বুলিও নকওঁ, কিন্তু এতিয়াই ক'লে ইনভেষ্টিগেশ্যনটো জানেই আপোনালোকে, চব আপোনাৰ চেনেল চবে গম পাই যাব, আমাৰ কাৰণে এটা এফেক্ট হৈ যায়, সময়ত আমি ক'ম। পিষ্টল এটা পিষ্টলত আমি পাইছোঁ, য'ত ঘটনাটো হৈছিলে তাৰ এটা পিষ্টল পৰি আছিলে, সেইটো 7.65 পিষ্টলত আমি পাইছোঁ। সেইটো 0.32 গাড়ীখন হোৱাইট কালাৰ সৰু গাড়ী বুলি কৈছে। তো সেইখন আমি চাৰ্টেইন কৰি আছোঁ, মানে মাৰুতিও হ'ব পাৰে, ইয়নো হ'ব পাৰে, আইটেনো হ'ব পাৰে, সৰু গাড়ী লাইট ভেহিকেল। কিমানজন আহিছিল? তিনিজন আছে বুলি কৈছিলে, তিনিজন আছে বুলি কৈছে, তিনি বা চাৰিজন হ'ব। তো সেইটো আমি তদন্তত আগবঢ়াই নি আছোঁ। এটা ভাৰ্চন মতে তিনিজন শুনিছোঁ, এটা দুজন শুনিছোঁ, এটা চাৰিজন। তো সেইটো ইনভেষ্টিগেশ্যন কমপ্লিট হোৱাৰ পিছত গোটেইখিনি ওলাই পৰিব কেইজন আছিলে কি কথা। স্যার দেখা হয়েছে যে স্যার গোয়ালপাড়া যেন সঘনায় এনেকা ঘটনা ঘটেছে, সেইদিন স্যার চিলনু চুরেও তেনকা একটা ডকাইতি করেছিল। স্যার আইন শৃঙ্খলা স্যার অল্প অবনতি হওয়া বলে ভাবি নাকি স্যার গোয়ালপাড়ায়? মই একদম নাভাবো। আপনি যা তিনি মাহর এতিয়ার যখন সরকারের হেৰি আছে, আপনার পারফরমেন্স আছে, আগর তো মিলাই চাও বা এনেকা ধরনের যেখানে হয়েছে, প্রত্যেকটা ডাঙর কেসে সলভ হয়েছে, এমাহ হোক, দশ দিন হোক, এসপ্তাহ হোক, কিন্তু সলভটো হয়েছে। প্রত্যেকটা কেস পুলিশে আমি সলভ করেছো, তাত কোনো দোষী হারি যাব পৰা নাই। আর এই কেসটো আমি সঠিক পদক্ষেপ লৈ আছো, আর রাইট ডাইরেকশনত আমার ইনভেস্টিগেশন গৈ আছে। আমি নিশ্চয় সময়ত কালপ্রীত ধরা পড়ব, আমি আইন মতে একশন লোক। স্যার অবৈধ মানুষটো লৈ স্যার এনেকৈ স্যার রাজপথত ঘুরে ফুড়েছে স্যার ডকাইতর দলে, আপনার ঠায় ঠায় নাকাচিকিঙো আছে স্যার? প্রত্যেকখন গাঁৱত পুলিশ দিয়াটো সম্ভবপর নহয়। গোটেই গোৱালপাৰা জিলাৰ পপুলেশ্যন কিমান হ'ব? 15 লাখ, হয়নে? অকল গোৱালপাৰা 15 লাখ পপুলেশ্যন দিবলৈতো আমাৰ ইমান আৰক্ষী নাই। তাৰ মাজত আমি যিমান পাৰোঁ যত পৰিস্থিতি কৰি 24 ঘণ্টা আমি কৰি আছোঁ, তাৰ মাজত ধৰাও পৰিছে, এইটো নহয় যে ঘূৰা ঘূৰি আছে। ইয়াৰ মাজত যদি আপুনি যোৱা ছমাহত বা এবছৰৰ ভিতৰত ৰিকভাৰী পুলিচৰ চাই কিমান অবৈধ অস্ত্ৰ শস্ত্ৰ ধৰা পৰিছে, সেইটো ৰেকৰ্ডো আমাৰ লগত আছে নিশ্চয়। তাৰ কাৰণে আমাৰ পাব্লিকৰ যিখিনি কোঅপাৰেশ্যন সেইখিনিও আমাক লাগিব, কাৰণ পুলিচ পাব্লিক মিলিহে আমি আগবাঢ়ি যাব পাৰিম। পুলিচটো অমনি প্ৰেজেণ্ট নহয় বা ভগৱান নহয়, সেইটো পাব্লিকৰ আমাৰ ফুল ছাপৰ্ট থাকিব। আমি এতিয়ালৈকে পাই আছোঁ, নহ'ব আৰু ভালকৈ পাম। ক্ৰাইম কণ্ট্ৰল কৰাত পুলিচ পাব্লিকৰ এটা ৰোল এটা আছে, তাৰ লগত আমিতো 100% কৰিমেই, আমাকো তেওঁলোকে হেল্প কৰক, আমি নিজৰ কাম আমি ভালদৰে কৰি চাম। আমি জাষ্ট কথা পাতিলোঁ SP লগতো কথা পাতিলোঁ, আমি কিছুমান ষ্ট্ৰেটেজিক লোকেশ্যন ইয়াতে ঠিক কৰিছোঁ যোনখিনি ভাল নাৰিবোৰ। তো সেইখিনি জেগাত আমি চেকপোষ্টেই হওক বা মোবাইল পেট্ৰলিঙে হওক বা ৰেণ্ডম চেকিং হওক, ছাৰ্ভাইজ চেকিং আমি কৰাৰ ব্যৱস্থা কৰিম। স্যার যেহেতু তদন্ত চলি আছে, অতি সোনকালে দোষীক কৰাটো কৰিব নিশ্চয় নিশ্চয়। আজিলৈকে যিমান কেছ হৈছে প্ৰত্যেকটো কেছ গোটেই অসমত চল্ভ হৈছে, আপুনি ভাবি চাওক, এটাও কেছ আনচল্ভ হৈ থকা নাই এতিয়ালৈকে। ইনফেক্ট যোৰহাটৰ জোনালী কেছটো আপোনালোকে জানে, সেইটো কেছো চল্ভ হৈছে, সেইটো বোধহয় দুদিন তিনিদিনৰ ভিতৰত চল্ভ হৈছে, গতিকে আপুনি চল্ভ হোৱা নাই বুলি ক'ব নোৱাৰে। আৰু এইটো কেছো চল্ভ হ'ব, এইটো কেছ আমি যথেষ্ট ছিৰিয়াছলি লৈছোঁ, যিটোৰ কাৰণে মই গুৱাহাটীৰ পৰা মই নিজেও আহিছোঁ। আমাৰ পুলিচ বিষয়াসকলৰ লগত আমি মিটিঙো পাতিলোঁ, আমাক অলপ সঠিক দিয়ক, আগবাঢ়িব দিয়ক, অলপ সময়টো লাগিবই, নিশ্চয় এটা সময়ৰ ভিতৰত আমি এইটো সমাধান কৰিম।